শুভ মধ্যাহ্ন। ঢাকা ট্রিবিউনের 12:30 সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আসিফ মোস্তফা জামাল। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বন্ধ অ্যাকাউন্টে টাকা ফেরতের দাবি নগদ ব্যবহারকারীদের, 24 ঘণ্টায় 343 ডেঙ্গু রোগী শনাক্ত, সোনা মসজিদ বন্ধ থেকে আয় হবে 543 কোটি টাকা আশা কর্তৃপক্ষের, একদিনে করোনা ভাইরাস কেড়ে নিল বিশ্বের আরও 8448 প্রাণ, অবশেষে তালেবানের সরকার গঠন। এবারে বিস্তারিত সংবাদ। বন্ধ নগদ অ্যাকাউন্ট পুনরায় চালু করার দাবিতে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদের প্রধান কার্যালয়ের বাইরে বিক্ষোভ করেছেন ব্যবহারকারীরা। মঙ্গলবার 7 সেপ্টেম্বর এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। নগদের জনসংযোগ প্রধান মোহাম্মদ জাহাদুল ইসলাম বলেন, এই স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতি চেয়েছেন তারা। দেশে গত 24 ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 343 জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা এখন পর্যন্ত এবছরে একদিনে সর্বোচ্চ রোগী। এর মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে 286 জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 57 জন। এবছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 52 জন। মঙ্গলবার 7 সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দেশে দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনা মসজিদে আমদানি পণ্য থেকে 2021-22 অর্থ বছরে 543 কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন জাতীয় রাজস্ব বোর্ড NBR। সোনা মসজিদ কাস্টম সূত্রে জানা গেছে, 2020-21 অর্থ বছরে এ বন্দর থেকে রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল 473.5 লাখ টাকা। অর্থ বছর শেষে আয় হয়েছে 707 কোটি টাকা, অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে 233.4 লাখ টাকা বেশি আয় হয় গত অর্থ বছরে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। গত 24 ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 8448 জন। এই নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 45,99,534 জনে। একই সময়ে নতুন করে 519,386 জন মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 22,27,37,866 জনে। আফগানিস্তানে দখল নেওয়ার 3 সপ্তাহ পর অবশেষে সরকার গঠনের ঘোষণা দিয়েছে তালেবান। নতুন সরকারের প্রধান করা হয়েছে মোহাম্মদ হাসান আখুন্দকে। মঙ্গলবার 7 সেপ্টেম্বর এ ঘোষণা দেওয়া হয় বলে জানিয়েছেন বার্তা সংস্থা AFP। তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক প্রেস কনফারেন্সে বলেছেন, তালেবানের সহপ্রতিষ্ঠাতা আব্দুল ঘানি বারাদার হবেন হাসান আখুন্দের সহকারী। নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন ঢাকা ট্রিবিউন ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পেজে। পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।